হ্যালো ভিউয়ার্স, দেখেন একটা ছাগল এখানে বাড়িয়ে বিপদে পড়ে রয়েছে। আশেপাশে রাস্তার পাশে লোক যাচ্ছে, তারা সাহায্য করে কি না আমরা দেখব। এজন্য আমরা আশেপাশে 2 মিনিট দেরি করব। আর হচ্ছে আমরা নিজেরাও চাইলে ছাড় দিতে পারতাম, কিন্তু ছাড়ছি না। দেখবো মানুষের মানবিকতা কত দূর কী পৌঁছেছে সেটা আমরা দেখানোর জন্য আমরা এটা ছাড় দিচ্ছি না। তো আমরা চলুন ওয়েট করি, রাস্তার উপরে দেখি কেউ গেলে তা সে ছাড়াই কিনা দেখবো। দর্শক, আমরা দেখছি একজন লোক আসতেছে, দেখি উনি ছাড়াই কিনা। আসলে এখনো দূরে আছে, আমরা দেখি উনি এসে ছাড়াই কিনা। পিছিয়ে পিছিয়ে যাবো, উনি যেন ট্রেন না পায় যে আমরা ভিডিও করতেছি। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ওই 1 মিনিট শোনেন ভাই। এই যে ভাই, একটা ছাগল বেঁধে রয়েছে, আপনি দেখছেন? এই ছাগলের যে বিপদে কষ্ট পাচ্ছে, বেঁধে অনেক কষ্ট পাচ্ছে। আপনি পাশে গেলেন তো একটু ছাড়িয়ে দিলেন না, আপনি কিরাম মানবতার লোক। ভাই খেয়াল তো করতে হয় আশেপাশে আপনার, মানে আপনি যখন যাবেন আপনি এদিক ওদিক একটু ফেরবেন না, দেখবেন না কি বিপদে পড়েছে কিনা, কি সমস্যার মধ্যে আছে কিনা। না অনেকে কি হয় যে মানুষ দেখেও না দেখার ভান করে চলে যায়, বিপদে সাহায্য করবে না বলে সময় নষ্ট হবে বলে। এমনও হতে পারে যে আপনি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন। হ্যাঁ ভাই, তো আপনি ভাই সাহায্য করলেন না, দেখেন ও কীভাবে বিপদে পড়ে, মানে মরে যায় যায় অবস্থা, খুব খারাপ অবস্থা। তো আপনি ওনার তো কোনো সাহায্য করলেন না? আমি দেখতে পাইনি ভালো করে, বুঝতে পারিনি ভাই, না আমি ভাই ওকে আমি ছাড়াই দিতাম ভাই। আচ্ছা ভাই, দেখেন আমাদের আশেপাশে ভাই এরকম ঘটনা ঘটে যে মানুষ অনেক বিপদে পড়ে থাকে, সামান্য তার একটু সাহায্য দরকার বা এমনি কিছু একটু হলে, মানে অনেকে এরকম সমস্যা রয়েছে। হ্যাঁ ভাই, এটা আমরা নিজেরাই খেয়াল করি না অনেক সময়। হ্যাঁ, আপনি দেখেন আপনি যদি চাইলেন, আপনি যাওয়ার সময় যদি একটু খেয়াল করতেন, যদি একটু যদি খেয়াল করতেন বা এটা দেখতেন, তাহলে কিন্তু ও কষ্ট পেতো না বেচারি। আপনি নিজেও মনে ভালো লাগতো যে আমি আপনি একটু সাহায্য করতে পারছেন। ভাই আমাদের সমাজের আশেপাশে এরকম ঘটনা হচ্ছে যে অনেকে এরকম ছোটোখাটো বড়ো বিপদে রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা অনেকেই, হ্যাঁ অনেকে দেখি না দেখার ভান করি, বা অনেক সময় আমরা টাইম পাই না, বা অনেকে আমরা সেভাবে মূল্যায়ন করি না জিনিসটা। আমরা যদি এটা মূল্যায়ন করতাম, ঠিক আছে, তাহলে মানে তাদের সমস্যার সমাধান হওয়ার চেষ্টা কত করতে পারতাম, হোক সমাধান না হোক আর না হোক। ভাই আমরা প্রতি মুহূর্তে আমাদের চলাফেরার পথে এরকম বিপদে অনেকেই পড়ে ভাই, কিন্তু আমরা অনেক সময় আমার মতো দেখেও না দেখার অনেক সময় ভান করি আমরা। ভান করার পরে তাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়, অনেক সমস্যার মুখে পড়তে হয়, সেগুলো কিন্তু আমরা না দেখে ভান করে এভাবে আমরা চলে যাই। হ্যাঁ, অনেকেই মন চাইলে সাহায্য করতে পারে, কারণ তারা সমর্থও থাকে, সুযোগও থাকে, সময়ও থাকে, কিন্তু অনেকে ইচ্ছা করে এগুলো অনেক সময় করে না। শুধু পশু পাখি নয়, শুধু পশু পাখি না, মানুষ বলো, তোমার হচ্ছে গরু ছাগল বলো, বা যে কোনো কিছু, যে কোনো অ্যানিমাল, মানে যার জীবন আছে এক কথায়, এরকম যে কোনো কারো তো সাহায্য করতে আমারও তো ভালো লাগে। আপনাকে কী লাগে লাগে জানিনি, কিন্তু আমার তো ভালো লাগে যদি আমি একটা কোনো কিছু সাহায্য করতে পারি। আপনার কী মনে হয় যে আপনার আপনার তো ভালো লাগে মনে হয়? হ্যাঁ ভাই, আমি আমার ভালো লাগে যে প্রতিটা মুহূর্তে যদি তাদের পাশে দাঁড়াতে পারতাম তাহলে আরও ভালো হতো। আচ্ছা আচ্ছা, তাহলে সবার মন মানুষ থাকে, কিন্তু অনেক সময় অনেক সুযোগের জন্য হয় না। তবে আমরা সবাই চেষ্টা করতে হবে যে ভাই এরকম কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে, বা যেভাবে সাহায্য করার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ না পারি আ পারি, তার ধারে কাছে দূর কথা বললাম, ভালো কিছু কথা বললাম, ঠিক আছে, সে তাহলে একটু হ্যাপি হলো, সে সাহস পেলো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি ওইটা ছাড়ি দেন, ছাগলটা ছাড়ি দেন, অনেক কষ্ট পাচ্ছে, মেলাক্ষণ আপনি ধরে রাখছি। প্রিয় দর্শক, মূলত ছাগলটা আমাদের অনেক পোষা এবং মানছে, ওরে আমরা অনেক ভালো করে যত্ন যত্ন করি। এই ভিডিওটা মূলত করা, এই মেসেজটা দেওয়ার জন্য যে আসলে মানুষ অনেক মানবিকতাটা কমে গেছে সবার ভিতরে। তো আমরা আজকে এই ভিডিওটা শুধু এই জন্য করলাম। তো আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং বন্ধুকে দেখার জন্য শেয়ার করবেন, এবং সবাইকে অনুরোধ করবেন ভিডিওটা দেওয়ার জন্য, এবং ভালো লাগলে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে।